দর্শক, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে আর বিষয়টি নিয়ে তোলপাড় হয়েছে বিচারাঙ্গন। এ কারণে বিব্রত হয়েছেন বিচার বিভাগের সংশ্লিষ্টরা। সাংবাদিকরা ছুটি গিয়েছিলেন আইন বিশেষজ্ঞ ও সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আমিরুল ইসলামের কাছে। একটা বিষয় যে এই ধরনের অভিযোগ যদি কারো বিরুদ্ধে ওঠে, সেই ক্ষেত্রে যদি ব্যাপারে তো কথা বলা ঠিক হবে না, আমাদের সংবিধানের যে সমস্ত অর্গানগুলো আছে, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি পার্টিকুলারলি, এর যে একটা, তারা কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। বিচার বিভাগের কোনো বিচারক সম্পর্কে কোনো প্রশ্ন উত্থান হলে সেটারও কিন্তু আমাদের একটি জায়গা আছে, সেটা হচ্ছে জুডিশিয়াল, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এবং সেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন, তারা ইনকোয়ারি করতে পারেন এবং তারা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারেন। বিষয়টি নিয়ে সাংবাদিকরা কথা বলেন বিএনপি নেতা ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের সাথে। কেন তাদেরকে কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এটা আমরা এখনও জানি না, আমাদের কাছে স্পষ্ট না। যে পর্যন্ত এই ব্যাপারে আমরা না জানব তখন পর্যন্ত আমাদের কাছে কিছু বলা কঠিন। আর একটা ব্যাপার হলো, যেটা নাকি আমি বলতেছিলাম, যে এখন বিচারকদের অসৎ আচরণের ক্ষেত্রে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ব্যবস্থা গ্রহণ করতেন, কিন্তু 16 অ্যামেন্ডমেন্ট বাতিল করে, 5th অ্যামেন্ডমেন্ট বাতিল করে তাদেরকে পার্লামেন্টে নেওয়া হয়েছিল বিচারকদের অসৎ আচরণের ব্যাপারে। পরবর্তী পর্যায়ে 16 অ্যামেন্ডমেন্ট বাতিল করে বা ওই অ্যামেন্ডমেন্ট বাতিল করার ফলে এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কি অটোমেটিক রিভাইভ হয়ে গেছে না আমাদের সংবিধানে বিল করে এটাকে আমাদের সংবিধানে করতে হবে। তিন বিচারপতির দুর্নীতিতে জড়ানোর এই বিষয়টি নিয়ে সাংবাদিকদের কঠিন প্রশ্নের মুখোমুখি হন সুপ্রিম কোর্ট বারের বর্তমান প্রেসিডেন্ট এবং আওয়ামী লীগ পন্থী এই আইনজীবীর। ঘটনাটি নিয়ে কোনো সদুত্তর দিতে রাজি হননি তিনি। কিছুই জানি না, আর এটা সম্পূর্ণভাবে মাননীয় প্রধান বিচারপতি এবং মহামান্য রাষ্ট্রপতির একটা, ওনাদের একটা কনফিডেন্সিয়াল এটা হচ্ছে যোগাযোগ বা ওনাদের একজনের সাথে আরেকজনের যে ইয়েটা হচ্ছে সেই সম্বন্ধে আমাদের কোনো ব্যক্তিগত ধারণা নাই এবং কিছু জানিও না। সুপ্রিম কোর্ট বারের সভাপতি হিসাবে আপনার কাছে জানতে চাই যে এই ধরনের অভিযোগ যদি আসে তাহলে সেক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা নেওয়া উচিত? না দেখেন, আপনারা যেটা বলছেন সুপ্রিম কোর্ট বারের, না আপনারা যেটা বলছেন, আমাদের তো সংবিধানের নির্দেশিত আছে কি ব্যবস্থা কখন কি করা যাবে, সে আমি আর নতুন করে কি বলবো, সংবিধানই তো আছে এটা। আমি একটা জটিলতা আছে যে 16 অ্যামেন্ডমেন্ট কিন্তু এখন নাই, যেহেতু বিচারপতি অবসরণে কোনো আইন নাই, শুধু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে একবার বৈঠক হয়েছে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি প্রক্রিয়াটা অনুসরণ করা হবে? আমি ভাই এটা ঠিক বলতে পারবো না, কারণ এই মুহূর্তে আইন কি আছে এটা না দেখেই আমি কিছু বলতে পারছি না। দর্শক, আমার এই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে মতামত দিন আর সবসময় সাথে থাকতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি। ধন্যবাদ।